Hi everyone, I'm Munjarin Abony, Mrs. Bangladesh, 2019. আমার স্কুল ছিল শহীদ বীর উত্তম লেফটেন্ট আনোয়ার গার্লস কলেজ। প্রায় 12 বছর নার্সারি থেকে টিল ক্লাস 10 আমি সেখানে পড়ালেখা করেছি। আর আমার কলেজ লাইফ ছিল ক্যাম্বিয়ান কলেজ। আমার গ্রাজুয়েশন আমি করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। মডেলিং হচ্ছে একদমই শখের বসে করেছিলাম। যখন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া স্টার্ট করলাম আমার ইউনিভার্সিটিতে, তখন থেকে আমি মডেলিং করি। বাট হচ্ছে আমার সবসময় ফোকাস ছিল টু বি অ্যান ইঞ্জিনিয়ার, বিকজ আই ফাউন্ড ইট ভেরি পশ অ্যান্ড এলিগেন্ট টু বি আ ফিমেল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। অ্যান্ড অলসো সবচেয়ে বড় যে জিনিসটা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমার, আমি বলবো আমি বাংলাদেশের, আমি এবং আমার টিম বাংলাদেশের প্রথম ফর্মুলা কার তৈরি করেছে, যেটা নিয়ে আমরা লন্ডনের সিলভারস্টোন ট্র্যাকে গিয়েছি এবং দুটি অ্যাওয়ার্ড পেয়েছি বাংলাদেশের হয়ে। তো এটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট অ্যাজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার ফ্যামিলি কখনোই চায়নি যে আমি মডেলিং করি অর আমি একজন ডান্সার হই। আমি প্রায় 12 বছর নাচ শিখেছি, প্রায় 19টি দেশে বিভিন্ন ফোক ফেস্টিভ্যালে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। এছাড়া ইন্ডিয়ান গ্লোবাল ফিমেল ফোক ফেস্টিভ্যালে আমি সেকেন্ড রানার আপ হয়েছি, আর ইন্টারন্যাশনাল ডান্স এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমি চ্যাম্পিয়ন হয়েছি এবং গোল্ড মেডেল পেয়েছি। মিসেস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড বিবাহিতদেরকে নিয়ে হয়ে থাকে, আই মিন ম্যারিড যারা। সো আমিও ম্যারিড, আমার একটি বাচ্চা আছে যার বয়স 1.5 বছর। সো এটা আমার জন্য একদমই ইজি ছিল না, বাট আমার একটা মোটিভেশন কাজ করতো। আমি যখনই মিস ইউনিভার্স ক্যাটরিনা গ্রেকে দেখেছি, বাট আমি ম্যারিড ছিলাম, সো আমার সবসময় ভিতরে থাকতো যে আমি বিউটি প্যাজেন্টে কীভাবে যেতে পারি। বাট আমি তো ম্যারিড, ম্যারিড হয়ে বিউটি প্যাজেন্টে যাওয়া ইটস নট এ ইজি থিং। বাট লাইক সাডেনলি আই ওয়াজ স্ক্রোলিং ফেসবুক অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের পেজটা আমার সামনে আসে। দেন আমার মনের ভিতর ছিল যে আই উইশ আই কুড গো দেয়ার। দেন বাংলাদেশে যে লোকাল প্যাজেন্টটা হয় মিসেস বাংলাদেশ, সেখানে আমি উইনার হই 2019-এর। তারা আমাকে মিসেস ওয়ার্ল্ড যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা সেখানে পাঠায় এবং সেখানে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। অ্যান্ড নট অনলি দ্যাট, মিসেস ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ওয়াইড অ্যাম্বাসেডর হিসেবে আমাকে ঘোষণা করা হয় এই ডিসেম্বরে। বেসিক্যালি আমার যখন বেবি হয় তখন আমি পোস্টপার্টাম ডিপ্রেশনের ভিতর দিয়ে যাই। আমার ওজন প্রায় 28 কেজি বেড়ে গিয়েছিল। 28 কেজি থেকে বাচ্চা হওয়ার পরে আমার কোনোভাবে 8 কেজি কমে আসে, বাট 20 কেজি ওজন কোনোভাবেই কমছিল না এবং আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। দেন আই স্টার্টেড টেকিং কেয়ার অফ মাই সেলফ, আই স্টার্টেড গোয়িং ফর হেলদি ডায়েট অ্যান্ড অলসো এক্সারসাইজ। সো এভাবে মেনটেন করতে করতে আমি আস্তে আস্তে আমার আগের শেপে, আমার এক্স্যাক্ট ফিটনেস বডি ফিগারে আমি চলে এসেছি। তারপরে আমি অ্যাপ্লাই করি এই মিসেস বাংলাদেশ বিউটি প্যাজেন্টার জন্য, যেখানে অনেক পরিশ্রম করে এবং অনেক কম্পিটিটরের মাঝখানে কম্পিটিশন করে আমাকে উইনার হতে হয়েছে। লাস্ট 3 বছর আমি সোশ্যাল ওয়ার্ক করেই যাচ্ছি। আমি সোশ্যাল ওয়ার্কার হিসেবে যে অর্গানাইজেশনটির সাথে ডিরেক্টর হিসেবে যুক্ত আছি তার নাম হলো আস্থা। আস্থায় আমরা আনপ্রিভিলেজড চিলড্রেন এবং সিটিজেনদেরকে নিয়ে কাজ করি। আস্তে আস্তে আস্থা ছোটো থেকে অনেক বড় হচ্ছে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু বি দ্য ডিরেক্টর, ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ আস্থা। অ্যান্ড আরেকটা যেটা, যে আমার নিজের একটি ডান্স স্কুল আছে, এই ডান্স স্কুলে আমি বাচ্চাদেরকে নাচ শেখাই। আর সবচেয়ে স্পেশাল যে প্রজেক্টটি হলো আমার ডান্স স্কুলে, সেটা হচ্ছে একটা ডান্স ব্যাচ আছে, সেখানে চিলড্রেন উইথ স্পেশাল নিডসটা আছে। আমি আরেকটি জিনিস নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে আফটার গিভিং বার্থ কীভাবে আমাদের নারীরা বের হয়ে আসতে পারে। এখনও আমি স্ট্রাগল করছি বিকজ আমি একজন মা, আমি একজন স্ত্রী, আর তাছাড়া হচ্ছে আমার উপর অনেক বড় একটি দায়িত্ব চলে এসেছে মিসেস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের, আমি তাদের অ্যাম্বাসেডর। সো আমাকে অ্যাটলিস্ট 12 কান্ট্রিজ ট্রাভেল করতে হবে অ্যান্ড অফকোর্স সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করতে হবে, নাথিং গ্ল্যামারাস। সো এদিকেও আমার খেয়াল রাখতে হবে। অ্যান্ড অলসো ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি ইজ মাই ডটার হু ইজ ওনলি 1 year 7 months। সো ওকে টাইম দেওয়াটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বাট আমার ফ্যামিলি আমাকে যেভাবে সাপোর্ট করছে আমি আশা করছি আই উইল বি এবল টু ডু ইট। আমরা হচ্ছে যদি বাইরের দেশে বিউটি প্যাজেন্টগুলো দেখি, সেখানে যে উইনারগুলো থাকে, এছাড়া কম্পিটিটরগুলো থাকে, আমরা দেখব তাদের সোশ্যাল ওয়ার্কের প্রোফাইলটা অনেক বেশি ভারী।
সো আই থিঙ্ক যারা বিউটি প্যাজেন্টে আসতে চাচ্ছেন তাদেরকে অফকোর্স সোশ্যাল ওয়ার্ক করতে হবে, বিকজ অ্যাজ আ প্যাজেন্ট গার্ল হাউ ইউ ক্যান মেক আ ইম্প্যাক্ট অন ইয়োর সোসাইটি ইটস ভেরি ইম্পর্টেন্ট রাদার দ্যান মেকিং সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স, দ্যাটস হোয়াট আই বিলিভ। অ্যান্ড ওয়ান মোর থিং ইজ keeping yourself fit, and you'll have to speak in English, and communication skill is very important, and be friendly always, like jekono beauty pageant, it's local beauty pageant or international beauty pageant, and presentation is very important thing because it's our beauty pageant after all. Thank you so much Foodietalks for having me in your show.